রংপুরের গঙ্গাচড়ায় আওয়ামী লীগের সমাবেশে হামলা করতে গিয়ে বেদক মারপিটে আহত হয়েছেন জাতীয় পার্টির চার নেতাকর্মী শহীদ নূর হোসেন সম্পর্কে জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গার আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে স্থানীয় জিরো পয়েন্টে বিকেলে এই সমাবেশ চলছিল আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হয় শান্তিপূর্ণভাবে শহরে বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় জিরো পয়েন্ট মোড়ে সমাবেশে মিলিত হচ্ছিলেন নেতাকর্মীরা ঠিক সেই সময় রাঙ্গার কয়েকজন লোক হামলা করে শান্তিপূর্ণ সমাবেশে হামলাকারীদের গ্রেপ্তারের চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন তারা উল্লেখ্য মশিউর রহমান রাঙ্গা আওয়ামী লীগের সমর্থনে গঙ্গাচড়া থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন